পঞ্চাশ বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি মানবপ্রস্থ যৌবনীতেই ভালো চলে বনে এত বকুল ফুটে গে মরে কোকিল পাখি লতাপাতার অন্তরালে বড় সরস ঢাকা ঢাকি চাপার শাখে চাঁদের আলো সে সৃষ্টি কি কেবল মিছে এসব যারা বুঝে তারা পঞ্চাশতের অনেক নিচে পঞ্চাশ ঊর্ধ্বে বুনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানপ্রস্থ যৌবনেতেই ভালো চলে ঘরের মধ্যে বকাবকি নানান মুখে নানা কথা হাজার লোকে নজর পাড়ে একটুকু নাই বিরলতা সময় অল্প ফুরায় তাও অরসিকের আনাগোনায় ঘন্টা ধরে থাকেন তিনি সৎপ্রসঙ্গ আলোচনায় হতভাগ্য নবীন যুবা কাজেই থাকে বনের খুঁজে ঘরের মধ্যে মুক্তি যে নেই এ কথা সে বিশেষ বোঝে পঞ্চাশর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি বানবপ্রস্থ যৌবনেতেই ভালো চলে আমরা সবাই নব্যকালের যুবা অনাচারী মনুর সূত্রে দিয়ে নতুন বিধি করব্য জারি বুড়ো থাকুন ঘরের কোণে পয়সা করি করুন জমা দেখুন বসে বিষয়পত্র চালান মামলা মোকদ্দমা ফাগুন মাসে লগ্ন দেখে যুবারা যাক বনের পথে রাত্রি জেগে সাধ্য সাধন থাকুক রত কঠিন ব্রতে পঞ্চাশর্ধে অর্ধে বনে যাবে এমন কথা শাস্ত্রে বলে আমরা বলি মানুপ্রস্থ যৌ ভালো চলে